যাদেরকে টাকাগুলো দিব তারা আমার কাছে খুবই স্পেশাল পারসন, তো তারা পেয়ে খুবই খুশি হবে। লেবানন 1 লক্ষ টাকার নোট। আচ্ছা, লেবাননের 1 লক্ষ টাকার নোট। মালদ্বীপের টাকা, এটা 5 টাকার নোট। 5 টাকার নোট, এর দাম আছে 25 টাকা। 5 টাকা, 5 টাকা করে এটা 25 টাকা দাম আছে। চলে এসেছি ঠিক টাকার হাট, টাকার বেচা কেনার হাট যেখানে হয় সেখানে চলে এসেছি। মূলত আজকে 4 এপ্রিল, ঈদ কয়েকদিন পরেই, আর চলে এসেছি ঠিক গুলিস্তানে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন গুলিস্তানের সিগনাল, গুলিস্তানের সিগনাল থেকে ঠিক পাতাল মার্কেট পশ্চিম সাইডটা, আর পাতাল মার্কেটের পিছনেই হচ্ছে এই টাকা বেচা কেনার হাট। আপনারা যারা ঢাকা বা ঢাকার নিকটবর্তী জায়গা থেকে টাকা কিনতে আসেন, নতুন টাকা বা পুরাতন টাকা বিক্রি করতে, তারা চলে আসবেন ঠিক গুলিস্তানে। গুলিস্তান থেকে এখানে জিজ্ঞাসা করে আপনি এখানে খুঁজে পাবেন টাকা বেচাকেনার হাট। এছাড়া কিন্তু ঢাকা ছাড়া আপনার বিভাগীয় শহরগুলোতেও এরকম ছোট পরিসরে টাকা বেচাকেনার হাট আছে, তবে আপনাকে খুঁজে নিতে হবে। তো আজকে দেখাবো এই জায়গার যে টাকার রেটগুলো, কয়েকদিন বাদে ঈদ এবং নতুন টাকা তাদের কাছে চলে এসেছে ব্যাংকের মতো একদম নতুন বান্ডেল এক সিরিয়ালে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সেই রেটগুলো জানবো এবং তারা কিভাবে এখানকার মানুষগুলো কিনছে এবং কেনার পরে কি অবস্থা হচ্ছে সেইগুলো সবগুলো জানবো। এই যে এখানে দেখুন বেশ বড় বড় নোট দেখতে পাচ্ছি এবং বাইরের নোট বেশি দেখতে পাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো দেশের, অনেকগুলো কান্ট্রির নোট দেখতে পাচ্ছি বাইরের দেশের। এই যে দেখুন তারা এই মূলত এই সেরা ফাটা নোটগুলো বিভিন্ন রেটে তারা কিনে নেয়, কিনে নিয়ে তারা এগুলো আবার জোড়াতারি দেয়, জোড়াতারি দিয়ে আবার বিক্রি করে দেয়। হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে হোক বা কাস্টমারের মাধ্যমে হোক তারা বিক্রি করে দেয়। এই যে দেখুন এখানে 100 টাকার নোটগুলো কীভাবে ছিঁড়ে গেছে। হ্যাঁ, এইগুলোর রেট আছে, একটা রেট দিয়ে কিনে নিতে পারে। এগুলো 20 টাকা 30 টাকা করে কিনি, যেগুলো বাতিল আর কি, যেগুলো সিরা বেশি থাকে ওগুলো তো চালাইতে পারে না ব্যাংক, ওগুলো আমরা কিনে রাখি, সাজায় চুজায় রাখি। আচ্ছা, মানে এই নোটগুলো কিনে আপনারা কি আবার বিক্রি করেন না কি করেন? লাগলে কিছু পোলাবান আছে, মানে কালেকশন করে, সব দেশের নোট কালেকশন করে, তারা নিয়ে তাদের কাছে বিক্রি করে বলে। ও আচ্ছা আচ্ছা, যারা কালেকশন করে কিনে রেখে দেয় তাদের কাছে কালেকশন করে, যারা শখের বিষয়ে কালেকশন করে তাদের কাছে বিক্রি করে। আমাদের দেশে যে 100 টাকা সেরা নোট দেখতে পাচ্ছি, এই সেরা 100 টাকার নোটটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন? এগুলো 20 টাকা 30 টাকা, এগুলো বাতিল। আচ্ছা আচ্ছা, মানে এগুলো বাতিল টাকা, আপনি 20 টাকা 30 টাকা যত টাকায় কেনা সম্ভব আপনার পক্ষে এটা কিনেছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, এখানে বেশ কিছু এই যে নোট, নতুন নোট দেখতে পাচ্ছি বাইরের দেশে। এইটা কোন দেশের? লেবানন। লেবানন 1 লক্ষ টাকার নোট। আচ্ছা, লেবাননের 1 লক্ষ টাকার নোট, এগুলো কত টাকায় কিনেছেন এক একটা নোট? এইগুলা চলে না, আমরা কালেকশনে রাখি, কালেকশনে বেচি। আচ্ছা আচ্ছা, মানে এইগুলো অচল নোট আপনারা কালেকশনে কিনেছেন এবং কালেকশনে বিক্রি করে? জি জি। কত টাকায় কালেকশনে কিনেছেন এক একটা নোট? এটি তো বলবো না, আমরা এক একটা পিস মনে করেন 500 টাকা হলে বিক্রি করবো আর কি। আচ্ছা, এক একটা নোট 500 টাকায় বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, আর কি নোট আছে একটু দেখাবেন? অনেক দেশের নোট আছে, এই যে এই যে নোট আছে। এটা কোন দেশে? এটা হলো ইরাকের। ইরাকের নোট? হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়া আর কোন দেশে আছে? অনেক অনেক নোট আছে, অনেক দেশের নোট আছে। এই যে রাশিয়া, রাশিয়ার কত টাকার নোট এটা? এটা 10 টাকার নোট। 10 টাকার নোট, এটা কত টাকা বিক্রি করবেন? এটা রানিং আছে, এই টাকাটার দাম আছে আপনার বাংলাদেশে 20 টাকা দাম আছে। 20 টাকা দাম বাংলাদেশে? 20 টাকা দাম। আচ্ছা, আর কি একটু ইউরোপ বা ইউএস এর টাকা আছে? ডলার? এটা মালদ্বীপ। মালদ্বীপের টাকা, এই যে দেখতে পাচ্ছেন মালদ্বীপের টাকা, এটা 5 টাকার নোট। 5 টাকার নোট, এর দাম আছে 25 টাকা। 5 টাকা করে এটা 25 টাকা দাম আছে। একটু দেখাবেন আরো অনেক দেশের নোট আছে আমার কাছে। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া 2000 টাকার নোট, এটার দাম কত বাংলাদেশি? এটার দাম আছে আপনার কত, 8 আর 16 টাকা দাম আছে। 16 টাকা দাম আছে, 2000 টাকা বাংলাদেশি 16 টাকা। এটা কি অচল নোট? না না, ওদের চলে, এটা সচল নোট। সচল সচল। আর কি আছে একটু দেখাবেন? পাকিস্তান। আচ্ছা, এটা পাকিস্তানের 100 টাকার নোট, এটা কি রানিং নোট? এটা কত টাকা এখন চলছে?
50 টাকা দাও মানে পাকিস্তানে 100 টাকা আমাদের এখন 50 টাকা 50 টাকা 50 টাকা আপনি বিক্রি করবেন বিক্রি করুন তার মানে কিনেছেন তো আরো 2 4 টাকা 5 টাকা হ্যাঁ এটা আমি কিনছি 40 টাকা দা কিনছি আচ্ছা আপনার 10 টাকা প্রফিটে বিক্রি করবেন আর কোন দেশে আছে আরো অনেক দেশে আছে ইন্ডিয়ান টাকা আছে ইন্ডিয়ান বা ইউএস এর বা ইটালি ইন্ডিয়া আপনার আছে কিনা জানি না আচ্ছা ইন্ডিয়ান এইটা তো রানিং নোট হ্যাঁ রানিং নোট তাহলে এই যে 10 টাকার নোট কত টাকা বিক্রি 10 টাকার নোট আপনি এখানে 30 টাকা বিক্রি আছে দাম আচ্ছা 10 টাকা 30 টাকা আচ্ছা আচ্ছা এই নোটগুলো চলছে এছাড়া দেখছি আপনার বিভিন্ন দেশের পয়সাও আছে এখানে যে বড় বড় 100 পয়সা দেখছি এই 100 পয়সাটা কোন দেশে কোনটা এটা এই যে বড় 100 পয়সা এটা এটা লগা সৌদি আরব কালেকশনে তারা কিনে নেয় এবং কালেকশনে বিক্রি করে দেয় যে এখানে দেখুন বিভিন্ন আবার নোট আছে সেরা ফাটা নোট আছে যেগুলো আপনি চাইলে শখের বসে কিনে নিয়ে যেতে পারেন আপনার সাজিয়ে রাখার জন্য আবার বিক্রি করে দিতে পারেন এই যে নতুন নোট আছে পাশাপাশি হ্যাঁ এই যে পয়সাগুলো দেখেন আমাদের দেশীয় অনেক ছোট ছোট পয়সা এখানে দেখতে পাচ্ছি 5 পয়সা 10 পয়সাও আছে এটা কি আমাদের দেশের পয়সা না এটা কি 5 পয়সা এটা বাংলাদেশি 10 পয়সা দেখেন অনেক আগের হ্যাঁ 90 দশকের এই যে পয়সা আর এই যে দেখুন 25 পয়সা ঠিক আছে এখানে এসে যে জিনিসগুলো আপনি জেনারেলি কোথাও পাবেন না সেগুলো আপনি এই গুরিস্তানের এই টাকার হাটে আপনি নিয়ে নিতে পারবেন এই দেখুন অনেক পয়সা আছে এবং অনেক দেশের পয়সা আছে এই দেখুন আর এই যে দেখুন নতুন নোট একদম ঝকঝকে টকটকে নতুন নোট সত্যি অবশ্যই খুশি কারণ আমি যাদেরকে টাকাগুলো দিব তারা আমার কাছে খুবই স্পেশাল পার্সন তো তারা পেয়ে খুবই খুশি হবে তা সেই জন্য 500 টাকা বেশিটা আসলে ওরকম নিজের কাছে খারাপও লাগছে না বা অপরাধ বোধ হচ্ছে না কোথা থেকে আসছেন আমি কিশোরগঞ্জ থেকে আসছি ভাই যা নতুন টাকা কিনলেন জি কত কত টাকার নোট কিনলেন 10 টাকার নোট 5 টাকার নোট 100 টাকার নোট আচ্ছা এই যে নতুন টাকা যে কিনলেন এটা মানে কি জন্য কিনলেন কাদের জন্য কি করবেন এটা আসলে ওই বাড়িতে যায় গ্রামে যায় বাচ্চাদের দেব খুশিতে ঈদের খুশিতে এই জন্য বাচ্চাদের দেব আর কি আচ্ছা আচ্ছা মানে নতুন টাকা ফ্যামিলির লোকদেরকে দিবেন আনন্দ পাবে তারা এই জন্য জি জি কত টাকা কিনলেন আপনি কত টাকা কিনলেন আমি কিনছি 4000 টাকার মতো 4000 টাকা 4000 টাকার জন্য এক্সট্রা কত টাকা দিতে হয়েছে এক্সট্রা ওই 1000 কত হয় কোনটা দিছি 30 টাকা হাজারা কতটা 50 টাকা মোট কত টাকা এক্সট্রা গেছে 1000 টাকা এক্সট্রা গেছে এক্সট্রা 1000 টাকা গেছে এই যে আপনি এক্সট্রা টাকা দিয়ে নতুন টাকা কিনলেন এটা কি আপনি হ্যাপি হ্যাপি আমি হ্যাপি মানে বাচ্চাদের জন্য নেওয়া এটা করে গেলে মাল আনলাম আপনারা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন এই ভাইয়ের কাছে অনেক কথা নিয়েছি এবং রেটগুলো জেনেছি আজকে ভাইয়ের কাছে নতুন কিছু প্রশ্ন আপনাদের যে কমেন্ট বক্সে আসে সেইগুলো সম্পর্কে জানবো আচ্ছা ভাই আপনার এখানে প্রতিদিন কি খোলা থাকে
সব সময় প্রতি রেগুলারই খোলা আচ্ছা মানে কয়টা থেকে কয়টা এখানে খোলা পাওয়া যাবে বা কোনো দিন বন্ধ থাকে কিনা ইদলপতে সকাল 8টা থেকে বিকাল 10টা পর্যন্ত খোলা থাকে মানে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত রমজান মাস আচ্ছা আর রমজান মাস সারা যদি অন্যান্য সময় আসতে চায় তাহলে কয়টা থেকে কয়টা পাবে ওই দিনে 10টা বাজে আসি যাই 8টার দিকে রাত্রে মাত্র 8টা থেকে আর বন্ধের দিন কোনো আছে সাপ্তাহিক বন্ধের দিন বা সরকারি ছুটি কোনো বন্ধের দিন নাই আমাদের ইচ্ছা আচ্ছা আচ্ছা মানে কোনো না কোনো দোকান খোলা থাকেই থাকেই তার মানে সপ্তাহে 7 দিনে আপনারা পাচ্ছেন এই এখানে ঠিক টাকা কেনাবেচার হাটে দোকান খোলাগুলো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু বেশিরভাগ যার কাছ থেকে আমি তথ্য নিয়েছিলাম এই যে এই ভাইয়ের কাছে ওনার নাম হচ্ছে শান্ত ভাই ওনাকে এখানে আসলেই পাবেন উনি একদম সম্মুখ সারির একটি স্টল নিয়ে বসে থাকে তো আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ওনার পারমিশন নিয়ে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব স্ক্রিনেও আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তবে পুরাতন টাকা যেগুলো অচল নোট কোথাও চালাতে পারতেছেন না এই ধরনের নোটগুলো ওনার সাথে যোগাযোগ করে আপনি বিক্রি করে দিয়ে দিতে পারেন ভাই কিছু বলে দিবেন দর্শকদের জন্য একটু হাই বলে দেন আইসেন আমার দোকানে ইনশাল্লাহ যতটুকু কম পারি চেষ্টা করবো আর মন দুর্বল।